জাতীয় সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদের গুলশানের বাড়ির মালিকানা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। গণপূর্তের মালিকানায় থাকা জমি রাজুক কিভাবে বরাদ্দ দিল রিটে তা জানতে চাওয়া হয়েছে। দশ দিনের মধ্যে বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি দাখিল করতে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ রাজুক ও সালাম মুর্শিদিকে নির্দেশ দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রিট আবেদন থেকে জানা যায়, সালাম মুর্শিদের গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। এই বাড়িটির বিষয়ে 2015 ও 2016 সালে রাজুকের কাছে জানতে চেয়ে জবাব পায়নি গণপূর্ত মন্ত্রণালয়। এরপর জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে 4 জুলাই চিঠি দেয় গণপূর্ত। এ বিষয়ে পদক্ষেপ নিতে দুদকে আবেদন করে রিট আবেদনকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক। 2 মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় রিট করেন তিনি। রিট করা নিয়ে প্রশ্ন তোলে রাষ্ট্রপক্ষ। ফুটবল ফেডারেশনের একজন নেতা এবং উনি জাতীয় দলের ফুটবল কোনো বিরোধ আছে কিনা বা অন্য কারো মানে স্থানীয় কোনো রাজনৈতিক বিরোধ আছে কিনা, সেই কারণে আমরা এটা খোঁজ খবরের বিষয় বলছি। কোনো অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে সেটা আমরা জানার চেষ্টা করব বলছি। শুনানি শেষে রুল জারি সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। সালাম মুর্শিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে কেন তারা ব্যর্থ হচ্ছেন, এটা একটা রুল চেয়েছিলাম আমরা। মাননীয় আদালত আমাদের কথা শুনেছেন, শুনে যেটা স্পষ্ট বলেছেন যে এই সম্পত্তি তো গণপূর্তের, এটা তো রাজুক কোনোভাবেই দিতে পারে না এবং এটা আমাদের দেখা দরকার। এই জন্য ওনারা এই রুলের সাথে সাথে একটি ডাইরেকশনও দিয়েছেন। গণপূর্তের সেক্রেটারি, রেসপন্ডেন্ট নাম্বার 2 রাজুকের চেয়ারম্যান সাহেব এবং রেসপন্ডেন্ট নাম্বার 5 আমাদের আব্দুস সালাম মুর্শিদি বলেছেন তাদেরকে 10 দিনের মধ্যে কী কী কাগজ, এই বাড়ি সম্পর্কিত সকল কাগজ এফিডেভিট করে আদালতের কাছে জমা দেওয়ার জন্য। হাইকোর্ট আদেশ দিলে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে দুদক, এমনটা জানালেন তাদের আইনজীবী। হাইকোর্ট যদি ভার্ডিক্ট দিয়ে বলে ঠিক আছে আমরা এখানে স্ক্যাম স্মেল পাচ্ছি, গন্ধ পাচ্ছি, দুদকে পাঠিয়ে দিন, সঙ্গে সঙ্গে করবে। মামলার পরবর্তী আদেশের দিন 13 নভেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা।